বাঙ্গির ভালো ফলন হওয়ায় হাসি ফুটেছে ফরিদপুরের কৃষকদের মুখে। করোনার গত দুই বছরের ক্ষতি এবার পুষিয়ে নিতে পারবেন বলেও আশাবাদী তারা। এবছর জেলায় 122 হেক্টর জমিতে বাঙ্গির আবাদ করেছেন চাষিরা। প্রকারভেদে 100 বাঙ্গি বিক্রি হচ্ছে 3,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন স্থান থেকে এই ফল কিনতে ছুটে যান পাইকাররা। স্থানীয়দের চাহিদা মিটিয়ে প্রতিদিন শত শত ট্রাকে রাজধানী সহ দেশের বিভিন্ন শহর ও হাটবাজারে যায় এখানকার ফল। চাষিরা জানান, এক বিঘা জমিতে বাঙ্গি চাষে তাদের খরচ হয়েছে 20-25 হাজার টাকা, আর সেখান থেকে উৎপাদিত বাঙ্গি বিক্রি করছেন 50-80 হাজার টাকা। বাঙ্গি তোলার পর সেই জমিতে ধান চাষ করা হয়। একই জমিতে দুই ধরনের ফসল চাষ করায় বেশ লাভবান হচ্ছেন তারা। কৃষকদের আবাদে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।